আমার বয়স 75, তো 20 যোগ দিলে কত হয়? তো 95, তো আমি সেই সময় অদিন বেঁচে থাকবার কাজ করব। 100 হয় না ম্যাডাম, পাগল নাকি? মঞ্জু, তোমার একটা পিটা নিতে হবে সামনে বেশি। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, 2041 সালে উন্নত দেশের সুসংবাদটিও আমরা আপনার মুখ থেকে শুনব, সেই দোয়া আমরা করি, সেই সেই প্রত্যাশা এবং সেই দোয়া সারা বাংলাদেশের মানুষের। আমার একটি ছোট্ট প্রশ্ন, এই যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাবার জন্য আপনার অভিজ্ঞতা থেকে যে আমাদের মূল চ্যালেঞ্জগুলো কি, কোন জায়গায় জনগণের সতর্ক থাকা উচিত সে লক্ষ্যে পৌঁছবার জন্য, যদি আপনার মুখ থেকে আজকে নির্দেশনা পাই, অনেক ধন্যবাদ। এটা হলো, আমার বয়স 75, তো 20 যোগ দিলে কত হয়? তো 95, তো আমি সেই সময় অদিন বেঁচে থাকবার কাজ করব। 100 হয় না ম্যাডাম, পাগল নাকি? মঞ্জু, তোমার একটা পিটা নিতে হবে সামনে বেশি, এটা কখনো সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমি তো ক্ষেত্রটা তৈরি করে দিয়ে যাচ্ছি, সব প্রস্তুত করে দিচ্ছি, আমাদের নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে দেশ, তারা করবে। এবং তার জন্য আমি 2041 পর্যন্ত 21-41 প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি, 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান করে দিয়েছি, এরই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এবং সময়ের সাথে এই জিনিসগুলি পরিবর্তন হবে এবং সেইভাবে পরিকল্পনা এগোলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে এবং অবশ্যই আমরা উন্নত দেশে প্রতিষ্ঠা পাবো। অতদিনও লাগবে না, তার আগেই আমরা হতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো প্রত্যেকটা এলাকা হিসেব করে করে আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি, যে কোনো অঞ্চলের মানুষ যেন অবহেলিত না থাকে। আজকে উত্তরবঙ্গে মঙ্গা নাই, দক্ষিণ অঞ্চল সবসময় যারা প্রাকৃতিক দুর্যোগে সবসময় পর্যদস্ত থাকতো, সেখানেও আমাদের ব্যাপক কর্মসূচি চলছে। পদ্মা সেতু হওয়ার পরে সে কষ্টটাও থাকবে না। এভাবে পাহাড়ি অঞ্চলগুলিতে আমরা রাস্তাঘাট করে দিয়ে সেখানেও আমরা উন্নয়ন করে দিচ্ছি এবং এমনভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি যে সে অঞ্চলে মানুষের কোনো কষ্ট থাকবে না। তো এভাবে আমরা কিন্তু একা শুধু গোটা দেশ বা একটা অঞ্চল হিসেব করেও কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এটা উন্নত দেশ হবে এটা কেউ ঠেকাতে পারবে না, এটা আমরা করতে পারবো। তবে আমি করে যাবো এত কথা না বললেই ভালো, অতদিন কেউ বাঁচে নাকি? আর বাঁচলেও সে সময় বুড়োত্বরী হয়ে যেয়ে কাজ করতে পারবো নাকি? তো যা, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, শেষ করি এখন। যদি আমার ভালো লাগছে কথা বলতে, তবে আমি মনে করি যে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যে মানে একটা স্বীকৃতিটা পেলাম, এটাই সব থেকে বড় অর্জন। আর এই খবরটা আমি কার কাছ থেকে সর্বপ্রথম পাই? শেখ রেহানা, তার কাছে অনবরত ওখান থেকে খবর আসতে থাকে। একটা বিষয় আমরা খুব এই কোভিডকালীন সময় খুব পরখ করেছি, খুব কাছ থেকে, যেটা আপনি প্রথম দিন থেকেই অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছিলেন, তার ভিতরে তিনটি প্যাকেজ ছিল, 30,000 কোটি টাকা ছিল সিএসএমই, 3,000 কোটি টাকা ছিল একেবারে ক্ষুদ্র ব্যবসা, আর 5,000 কোটি টাকা ছিল কৃষকদের জন্য। রেগুলার যে সমস্ত ঋণগুলো আছে সেগুলো ভালোভাবে গেছে, কিন্তু সিএসএমইতে আমি যতটুকু আজকে পর্যন্ত দেখেছি সেটা খুব ভালোভাবে যায়নি। সেখানে 60% পর্যন্ত প্রণোদনা প্যাকেজগুলো এ পর্যন্ত হয়েছে, কিন্তু এক বছর পার হয়ে গেছে। আর যেটা 5,000 কোটি টাকা কৃষির ফসলের বাইরে, সেটার অবস্থা এরকম। এ দুটি বিষয়। আর যাদের জন্য আমরা আজকে ভালো আছি, যে আমাদের গ্রাম বাংলা থেকে চলে যাওয়া প্রবাসী বাঙালি যারা রেমিটেন্স পাঠাচ্ছে, আপনি 2% নগদ প্রণোদনা দিয়েছেন বলেই তো তারা টাকাগুলো পাঠিয়েছে, তারা বিদেশে যাতে আরেকটু ভালো থাকতে পারে এই বিষয়টি আপনি দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের কৃষক বর্গা চাষি, তাদেরকে কিন্তু বিনা জামানতে আমরা কৃষি ঋণ দিয়ে থাকি, তাদের জামানতও লাগে না। যারা বিনা জামানতে পায় তারা তো আর এই ঋণ গ্রহণ করতে আসেনি, এটা হলো বাস্তবতা। তাছাড়া কৃষকদের যেমন সারের দাম কমিয়ে যেটা 90 টাকা ছিল তাকে আমরা 12 টাকা দিয়েছি, বীজের ব্যবস্থা করা সব কিছু, এবং ধান কাটা
আমরা তো আমাদের দলের লোকদেরও নামিয়ে দিয়েছি, সেই সাথে বোধহয় সমাজের সর্বস্তরের মানুষ নেমে তাদেরকে সাহায্য করেছে, কৃষকের খরচ কিন্তু সেখান থেকে বেঁচে গেছে। আর আমরা সবসময় আমি করোনা ভাইরাসের যখন ধাক্কাটা আসলো আমি সবার আগে একটা কথাই বলেছি যে আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের খাদ্য ব্যবস্থা আমরা করব, যাতে করে এই এর কারণে যেন কোনো রকম দুর্ভিক্ষ দেখা দিলে আমাদের দেশের মানুষজন কষ্ট না পায়। আমরা কিন্তু সেই কাজটাই সবসময় করেছি। অনুদানের টাকা আমরা দিয়েছি, এখন কেউ কেউ নিতে যদি না পারে এটা তো তাদের বিষয়, তারপরেও আমরা যতদূর পেছি খোঁজ করে করে যেখানে যেখানে দেওয়া প্রয়োজন, এবং আমরা অনেক ক্ষেত্রে যেমন যেখানে গার্মেন্টসে ধরেন 5,000 টাকা ঘোষণা দিলেও সেখানে প্রায় আমরা 10,000-এর উপরে টাকা দিয়েছি, এরকম অনেক ক্ষেত্রে বেশি দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো কম খরচ হয়েছে, কিন্তু এটা কোনো হিসাবে এরকম হিসাবের বিষয় না, কিন্তু এটার দেখবেন আপনি ফলাফলটা কী। আমাদের প্রণোদনার ফলে শ্রমিক কর্মহীন হয়নি, বা আমাদের কৃষক বসে থাকেনি, বা আমাদের উৎপাদন হ্রাস পায়নি অন্তত পক্ষে। তারপর এবার শুধু করোনা না, তিনবার ভয়াবহ বন্যা, সেই সাথে আবার ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগটাও কিন্তু এর সঙ্গে ছিল, সেটাও আপনাদের দেখতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা কিন্তু একটা জায়গায় মোকাবেলা আমরা করেছি, তার জন্য সর্বতভাবে সহযোগিতা আমরা করেছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কৃষি নিয়ে অনেক কাজ করেন। আর প্রবাসীদের কথা বলবো, হ্যাঁ প্রণোদনায় শুধু দেয়নি, অনেক ক্ষেত্রে প্রবাসীদের আমরা নগদ অর্থ সাহায্য পাঠিয়েছি, সেটা হয়তো অনেকে আপনারা জানেন না। নগদ অর্থ সাহায্য কিন্তু আমরা অনেককে দিয়েছি, আবার যারা আটকা পড়েছে স্পেশাল প্লেন পাঠিয়ে তাদের ফেরতও এনেছি, কাজে সর্বতভাবে। এবং যেসব দেশে যাচ্ছিল তাদেরকে আমরা অনুরোধ করে তাদের থাকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি, কাজে তাদের কথা আমরা সবসময় চিন্তা করি এবং তাদের জন্য আমরা ব্যবস্থা রাখি। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন আমার কোনো প্রতিক্রিয়াও নেই, আমার কোনো কিছু বলারও নাই, কারণ একটা চ্যানেল কী বলছে না বলছে, কী করছে না করছে সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আর কতটুকু বানোয়ার আর কী উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, একটি গোটা পরিবারকে একটা ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে, সেই খুনিদেরকে কিন্তু ইন্ডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকুরি দেওয়া হয়েছে, বিদেশি দূতাবাসে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে, এইভাবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে। যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? তো আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম তখন কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যার বিচার করেছি, এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচার হয়েছে। যুদ্ধ অপরাধী যারা এদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যাদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, 75-এ জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত আমরা তাদেরও বিচার করেছি, সেই সাথে দুর্নীতি লুটপাট বা অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10টা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এ ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত তারা তাদের দোসর তাদের পরিবার তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায় যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়।
আমাদের অপরাধটা কি সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো 2008 সালে কী অবস্থা ছিল, 2007 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কী পরিস্থিতি বাংলাদেশের ছিল একবার স্মরণ করেন। আপনারা সাংবাদিকরাও স্মরণ করেন, দক্ষিণাঞ্চলে তো সাংবাদিকরাও যেতে পারত না। সেই রকম একটা বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করি, তার পরপরও তো কতগুলি ঘটনা ঘটানো হলো, সেগুলো সামাল দিয়ে এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে, এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে। কারণ আমাদের অর্জনটা এত বেশি, যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব, এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতিও আছে, পরিকল্পনাও আছে, আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরাকারবারি, ড্রাগ চোরাকারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তারা তো এটা মানতে পারে না, তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে, বাংলাদেশের দুর্নাম করতে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমি আমি চিন্তা কিছু আমার আমি মনে করি চিন্তা কিছু নেই, দেশবাসীকে বলবো এটা নিয়ে চিন্তার কিছু নেই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং এগুলি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মতো সে সক্ষমতা আমাদের আছে, জনগণের আছে, এটা তো মুষ্টিমেয় গোষ্ঠী, এটা হলো বাস্তবতা। আর কোন চ্যানেল কি বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না, আর দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমার রাজনীতি, যা বলতে থাকবে বলতে থাকবে, বলতে থাকুক, বলাটাই তো তাদের কাজ, আর জনগণের কাজ করাটা এটা আমাদের কাজ। আপনার বিরাট সাফল্য, আজকে আপনার সঙ্গে যারা ছিল তারা তো আছেই, আরেকটা অংশ সত্যি সত্যি আপনার কাজে মুগ্ধ হয়ে কনভার্ট হয়েছে, শায়খ হিরাজ ভাই আপনার অসংখ্য প্রশংসা করলো, আমি খুশি হয়েছি। আরেকটা বড় অংশ এখন আপনার প্রশংসা না করে পারে না, কিন্তু আবার মাঝখানে একটু কিন্তু বলে, সব ভালো সব ভালো কিন্তু, হ্যাঁ এরা ঠিক হয়ে যাবে নেত্রী। আর একটা ক্ষুদ্র অংশ বিএনপি জামাত ফ্রিডম পার্টি যারা আল জাজিরা প্রোডাকশন করেছে, আমাকে জিজ্ঞেস করেছিল এই প্রোডাকশন সম্পর্কে, আমি কি অসাধারণ, শুধুমাত্র ক্রেডিট লাইনটা দেওয়া হয়নি, যদি শেষে লিখতো একটি বিএনপি জামাত আল ফ্রিডম পার্টি প্রোডাকশন, তাহলে আমাদের আর এত কথা বলতে হতো না। সুতরাং এবং আমি নিশ্চিত খবর নিলে জানা যাবে যে এটা একটা পেইড ডকুমেন্টারি, টেলিভিশনগুলি আমরা তো একটু একটু কাজ করি, কিছু কিছু নিজে প্রডিউস করে, কিছু কিছু স্লট বিক্রি করে পেইড ডকুমেন্টারি করে, সে আমার ধারণা আল জাজিরা ঠিক পেইড ডকুমেন্টারি বাই বিএনপি জামাত ফ্রিডম পার্টি, কিন্তু এত ভুলে ভরা, এত অসঙ্গতিতে ভরা, সুতরাং মান অত্যন্ত খারাপ নেত্রী, এটাকে পাস মার্কও দেওয়া যাচ্ছে না। সুতরাং আজকে নেত্রী আমরা একটু হাসি ঠাট্টার মধ্যে থাকি, বাংলাদেশের ইতিহাসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল ক্ষেত্রে, ফরেন পলিসির ক্ষেত্রে, আপনি প্রেস কনফারেন্সের দিন আমরা আপনাকে সামনের থেকে দেখতে পারতাম, এখন এই ডিজিটাল প্রযুক্তি সেটাও কেড়ে নিল নেত্রী। থ্যাংক ইউ, জয় বাংলা। জি ধন্যবাদ। এই ডিজিটাল আসে দেখে তো তাও একটু আসতে পারে, অন্তত একটু দেখা হলো, আর এটা যদি না হতো তাও তো দেখা হতো না, কারণ এই করোনার কারণে আমার তো বন্দি জীবন, 2007 সালে বন্দি ছিলাম ছোট জেলে, এখন একটা বড় জেলে বন্দি আছি, কিন্তু এইটুকু সুবিধা আছে যে ডিজিটাল পদ্ধতিতে সারা দেশের সাথে যোগাযোগ করতে পারি, মোবাইল ফোন একসময় কারো হাতে ছিল না, আমরাই মোবাইল ফোন সকলের হাতে তুলে দিয়েছি, তার মাধ্যমে আমার নেতা কর্মী যে যেখানে আছে তাদের সঙ্গে কথা বলতে পারি, আর আমাদের সাথে যারা
কাজ করে যাচ্ছেন, প্রত্যেক অন্তত আন্তরিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এই যে মানুষের সেবা করার জন্য যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ আমি দেখেছি, সেটাই সব থেকে বড় শক্তি। আর যার জন্য আজকে আমরা এই মানে বলবো যে বাংলাদেশ আজকে একটা ধাপে উঠে আসতে পারছে, নইলে এই করোনা ভাইরাসের মধ্যেও যে আমরা এটা উঠতে পারবো এটা অনেকেই ধারণা করতে পারিনি, কিন্তু আমরা পেয়েছি। কারণ আমি দেখেছি যে আমি যাদেরকে নিয়ে কাজ করি আমার প্রশাসনের প্রত্যেকেই এত আন্তরিকতার সাথে কাজ করেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি আন্তরিকতার সাথে কাজ করেছে, আর আমার অফিস তো আছে সকলে, যার ফলে এই রেজাল্ট আমরা পেয়েছি। সত্যি আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের এটা সেলিব্রেট করার দিন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর কথা হচ্ছে যে একটু কিছু বলবে, কিছু সমালোচনা করে বা কিছু সুনাম করে, তার মাঝখানে আবার একটু কিন্তু দেবে। তো ওই কিন্তুটাকে আপনি মনে করেন যে ধরেন তো কোনো তরকারিতে একটু লবণ আর মরিচ বেশি দিয়ে ফেললো, তো বা এরকমই হবে একেবারে, মানে সব কিছু ফ্ল্যাট হলে তো ভালো লাগবে না, তো সেটাই মনে করেন যে একটু লবণ বা মরিচের মাত্রা বেশি হয়, তো সেটা মনে করেই নিলে হবে, এতে গায়ে মাখলে চলবে না। আমি জানি আমার আত্মবিশ্বাস আছে যে আমি কতটুকু কী করছি, কী করতে পারবো বা দেশের জন্য কতটুকু করব, এটা বাবা মার কাছে শেখা। কাজেই এদেশের মানুষের জন্যই কাজ করতে চাই, আর কোনো কিছু না। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা জায়গায় আমি তুলে দিয়ে যেতে চাই। তো আজকে আমরা সেই উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অর্জন। সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর দেখা হবে, এই মহামারী চলে যাবে, আবার আমরা নিশ্চয়ই দেখা করতে পারবো, সবই পারবো।